ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. একদিনই ভাই বেলায়েত আলী কাতার থেকে প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে আমার পারিবারিক কোনো ঝামেলা ঝঞ্ঝটের কারণে আমি কোরবানি দিচ্ছি না, কিন্তু অন্যান্য বার কোরবানি দিয়ে এসেছি কিন্তু শুধু এইবারই দিচ্ছি না। তো আমি যদি মনে ভাবি যে আমি অন্য কোনো জায়গায় দেব যেখানে আমার পরিবার নাই, পরিবার কিন্তু খেতে পাবে না, তাহলে সেই কোরবানিটা কি লাগবে না কি লাগবে না দয়া করে জানাবেন। ভাইজান, কোরবানি আপনার লাগবে, আপনি পৃথিবীর যেই কোনাতেই দেন না কেন আপনার কোরবানি লেগে যাবে। কোরবানি দিয়ে কোরবানির গোশ খাওয়াটা মাংস খাওয়াটা কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাত, কেউ বলেছেন মুস্তাহাব। তো কোরবানির মাংস খাওয়াটা ওয়াজিব আমরা বলি না, তবে এটা সুন্নাতে মুআক্কাদা বা মুস্তাহাব, নিজে খাওয়া, নিজে খাওয়া আর কি, কোরবানি নিজে দিলেন নিজে খাচ্ছেন, এটা মুস্তাহাব। আর বাকি অন্যান্য লোক আপনি যাকে ইচ্ছা আপনি দিতে পারেন, আপনার পরিবার যদি নাও খায় তাহলে কোনো অসুবিধে নাই। তবে আপনি যদি সমর্থ হন কুরবানি দেওয়ার তাহলে আপনি কুরবানিটা দেবেন, আর সমর্থ থাকলে আপনাকে কুরবানি যেখানেই থাকুন না কেন দেওয়াটা, এটা সুন্নাতে মুআক্কাদা, এটা ওয়াজিব জরুরি কম্পালসারি সাবজেক্টে নয়। তবে যদি না দেন সমর্থ থাকা পরেও তাহলে গুনাহ হওয়ার আশঙ্কা থেকে যায়, গুনাহ হবে এটা বলা যাবে না, তবে আশঙ্কা থেকে যায়, অতএব এতে থেকে পরিত্রাণের জন্য আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন কোরবানিটা দিয়ে দেবেন, সে আপনার পরিবার খেতে পাক আর না পাক। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।